অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসের সমুজ্জ্বল নাম পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া। ক্ষমতার কেন্দ্রে থেকেও ছিলেন নিরহংকারী, নির্মোহ, উদার ও বিজ্ঞানবোধ পরিস্নাত নিভৃতচারী। দেশের কল্যাণে কাজ করে গেছেন আমৃত্যু। বাংলাদেশের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 13তম মৃত্যুবার্ষিকী আজ। আরও জানাচ্ছেন মানিক সিকদার। ডক্টর এম ওয়াজেদ মিয়া, ডাকনাম সুধা মিয়া, 1942 সালে 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ময়জুন নেসার সাত সন্তানের সর্বকনিষ্ঠ। 1956 সালে রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক সম্পন্নের পর 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে পাশ করেন। উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যুক্ত হন রাজনীতিতে। 1961 সালে ফয়জুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে নির্বাচিত হন সহসভাপতি। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর পরের বছরই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনে চাকরিতে যোগ দেন। 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। দেশে ফিরে সে বছরই 17 নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আবদ্ধ হন যুগল জীবনে। তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগে এবং পরের রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ওয়াজেদ মিয়ার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত থাকায় কারাবরণও করতে হয়। 2009 সালের 9 মে কিডনির সমস্যা সহ হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগে মারা যান দেশের ইতিহাসের সফল এই পরমাণু বিজ্ঞানী। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।